শালানপুর থানার অন্তর্গত কেন্দুয়ারি গ্রামে জিটিএল সংস্থার টাওয়ার থেকে 12টি ব্যাটারি চুরির ঘটনা ঘটে, যার যার জন্য 8ই আগস্ট অভিযোগ দায়ের করা হয় শালানপুর থানায়। ঘটনার তদন্ত শুরু করে শালানপুর থানা রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। তারপরেই গতকাল রাত্রে পুলিশ হিন্দুস্থান কেবলস ফুটবল ময়দান সংলগ্ন এলাকা থেকে তাপস বাউরি নামে এক যুবককে গ্রেপ্তার করে। উদ্ধার হয় চুরি যাওয়া 6টি ব্যাটারি। ধৃত তাপস বাউরি আসানসোল উত্তর থানার লালগঞ্জের বাসিন্দা বলে জানা যায়। ধৃত যুবককে সোমবার আসানসোল আদালতে তোলা হয়। ঘটনাটা হয়েছিল যে আমার নাম রঞ্জন মাহাতো, ঠিক আছে, বাবার নাম শ্যামাপদ মাহাতো। আমি জিটিএল এর টেকনিশিয়ান, ঠিক আছে। আমার ওই কেন্দুয়াটি মোড়ে একটা সাইট ছিল, ওইখান থেকে ব্যাটারি চুরি হয়েছিল, ঠিক আছে। তো এটা আমি লিখিত 8 তারিখে সালারপুর থানাতে ইয়ে করি, আমি জানাই, এবং 8 তারিখে আমার FIR কপি ওরা দিয়েছিল, ঠিক আছে। আর 24টা ব্যাটারি আমার টোটাল চুরি হয়েছিল, অমর রাজার 600, ঠিক আছে। এখন কি কতগুলো ব্যাটারি পেয়েছেন? এখন আমাকে জাস্ট থানা থেকে ইনফরমেশন দিয়েছিল যে 6টা ব্যাটারি রিকভারি হয়েছে, ঠিক আছে। কাউকে আটক করা হয়েছে? হ্যাঁ, খবর পেয়েছি যে আটক করা হয়েছে, যে মূল চোর তাকে ধরা হয়েছে, কিন্তু তার সঙ্গে দেখা হয়নি আমার, আমি শুনেছি। আসানসোল থেকে মিলন সূত্র ধরে রিপোর্ট, আনন্দ বার্তা।